প্রত্যেককে স্বাগত জানাই উপাসনা ইউটিউব চ্যানেলে। আজ আমি আপনাদের সামনে শুভ অক্ষয় তৃতীয়ায় যে যে কাজগুলি শুরু করলে সুফল পেতে পারেন এমন আমি আট প্রকারের কাজের কথা আপনাদের সামনে উল্লেখ করব। তাই তো আগামীকাল রবিবার শুভ অক্ষয় তৃতীয়ায় যে কোনো এক প্রকারের কাজ আপনি করতে পারেন, করলেই সুফল আপনার নিশ্চিত। তাই আপনাদের প্রত্যেককে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি। যারা প্রথমবারের জন্য আমাদের এই উপাসনা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অতিরিক্ত একটি অনুরোধ, ভিডিওটি দেখুন, যদি ভালো লাগে, যদি মনে হয় এই ধরনের ভিডিওগুলি পরবর্তীকালে আপনার কোনো প্রকার উপকারে আসতে পারে, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখতে পারেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। তবে চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার আক্ষরিক অর্থ হল এই দিন যে কাজ করবেন সেই কাজ অক্ষয় হয়ে থাকবে। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি হল অক্ষয় তৃতীয়া। আগামীকাল রবিবার অক্ষয় তৃতীয়া পালন করা হবে। আর এই অক্ষয় তৃতীয়া বহু কারণ রয়েছে পালন করার, সেই সম্পর্কে ইতিপূর্বেই আপনাদের বলেছি। আজ আমি এই ভিডিওতে এমন আট প্রকারের কাজের কথা উল্লেখ করব যে কাজগুলি আপনি অক্ষয় তৃতীয়ার দিন শুরু করতে পারেন, যেগুলি করতে পারেন সুফল আপনি পেতে পারেন। প্রথমে বলবো স্নান যাত্রা। স্নান যাত্রা বলতে আপনি এই কাজগুলি যখন করবেন, এই কাজগুলির একটি শুভক্ষণ রয়েছে অক্ষয় তৃতীয়ার। কাল সকাল 5:50 থেকে বেলা 1:23 মধ্যে কাজগুলি করলে খুব ভালো। তাছাড়া সারা দিনই অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ। স্নান যাত্রা আপনি যদি করেন, 5:50 পর স্নান করবেন। স্নান যাত্রার ক্ষেত্রে আপনাদের কয়েকটি কথা বলি। যদি পিতা বা মাতা অর্থাৎ গুরুজনের সঙ্গে স্নান করেন, যদি আপনি গঙ্গা স্নান করতে পারেন অতি উত্তম। গঙ্গা স্নান করলে একটি তামার পাত্র করে জল নিবেদন করবেন সূর্যদেবের উদ্দেশ্যে, অতি উত্তম সুফল পাবেন। আপনি যে মনস্কামনা করবেন সেই মনস্কামনা আপনার অবিলম্বে পূর্ণ হবে। দ্বিতীয় যে জিনিসটি বলবো সেটি হলো অন্নপ্রাশন। আমরা জানি প্রত্যেকেই যে লকডাউন চলছে, হয়তো বাইরে করা যাবে না, কিন্তু আপনি যদি এই দিন ছোটোখাটো ঘরোয়াভাবে অন্নপ্রাশনটি করিয়ে রাখেন তাহলে কিন্তু শুভফল আপনার নিশ্চিত। আপনার ঘরের দেবদেবীর কাছে কিছুটা পরিমাণ অন্ন পুজো দিয়ে আপনার বাড়ির যে ছোটো মানুষটি আছে তাকে যদি অন্নপ্রাশন করিয়ে নেন তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন আজকের দিনে। তাই অতি অবশ্যই আপনি করতে পারেন। তৃতীয় যে জিনিসটি বলবো সেটি হচ্ছে দান ধ্যান। দান পরম ধর্ম, সকল ক্ষেত্রেই উল্লেখ করা আছে। তাই অন্তত অক্ষয় তৃতীয়ার দিন আপনার সাধ্যমতো দান করুন। কয়েকজন গরিব বা ব্রাহ্মণকে আপনি দান করুন, সুফল পাবেন। দান ধ্যান অত্যন্ত শুভ। আমি এরপর চতুর্থত যে কাজটি বলবো, হয়তো শুনলে অবাক হয়ে যাবেন, তবু বলছি, বিবাহ। দেখবেন অনেকে প্রেমের সম্পর্কে যুক্ত কিন্তু তাদের বিয়ে হচ্ছে না, বাড়ির লোকজন মেনে নিচ্ছে না। এছাড়া বহু সমস্যা আছে, যেমন সমস্যা হতে পারে যে তাদের কুণ্ডলিতে মিলছে না। তা তারা যদি অক্ষয় তৃতীয়ার এই শুভক্ষণের মধ্যে সিঁদুরদান করে নেন যে কোনো মন্দিরে গিয়ে, শুভফল নিশ্চিত, তাদের কিন্তু জীবন অক্ষয় হয়ে থাকবে। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি বিবাহ করেন, যেসব বিয়েতে কুণ্ডলিগত সমস্যা রয়েছে, বাড়ির সমস্যা রয়েছে, তারা যদি বিয়ে করে নেন এই দিনে, আপনার বিয়ে কিন্তু অক্ষয় হয়ে থাকবে। সুতরাং আপনার সারা জীবন আর চিন্তা করতে হবে না। দেখুন যদি সম্ভব হয় করবেন। এরপর বলবো পঞ্চমত পুজো। দেখুন পুজো সবাই দেবে,
আমি আলাদা করে কিছু বলছি না, তবু বলছি যে যারা পুজো দেন না, অনেকে হয়তো সেইভাবে পুজো করে না, তাদের যথাসম্ভব সাধ্যমতো পূজা পার্বণের ব্যবস্থা করুন। সুফল পাবেন, আপনার মনস্কামনা জানাবেন, সেই মনস্কামনা পূর্ণ হবেই হবে। এরপর বলবো গৃহ নির্মাণ। যারা যারা গৃহ নির্মাণ করবেন এই চিন্তা করছেন, তারা অতি অবশ্যই এই দিনটিকে বেছে নিন। অন্তত দুই কোদাল মাটি কেটে একটি ইঁট পুঁতে দিন, সেখানে কয়েকটি ফুল দিন, আপনার দেবতার উদ্দেশ্যে ধূপ দিন, ঘরোয়াভাবে করুন, সুফল আপনার নিশ্চিত আমি বলতে পারি। তাই তো গৃহ নির্মাণ এই দিন থেকে শুরু করতে পারেন। এছাড়া বীজ রোপণ বা বৃক্ষরোপণের মতো বা গাছ রোপণের মতো ক্রিয়াগুলি করতে পারেন, যেগুলিতে আপনি শুভ ফল পেতে পারেন। এবং সর্বশেষ অষ্টমত বলবো পড়াশোনা। এই দিন অতি অবশ্যই পড়াশোনা করবেন। যারা ছাত্রছাত্রী শিক্ষার্থী রয়েছেন, তারা অতি অবশ্যই পড়াশোনা করবেন। এই দিন যে জটিল বিষয়টি রয়েছে, সেই জটিল বিষয়টিকে ভালোভাবে পড়বেন, রপ্ত হবে এবং সেই জটিল বিষয়টি নিয়ে এগিয়ে যেতে পারবেন। যার যেটি টার্গেট, কারুর এই ডাক্তার হব, কারুর ইঞ্জিনিয়ার, যে যেদিকে যাওয়ার ইচ্ছা, এই অক্ষয় তৃতীয়ার দিন সেই বিষয় নিয়ে আলোচনা করবেন, সেই বিষয় নিয়ে স্বপ্ন দেখার চেষ্টা করবেন, সেই বিষয় নিয়ে এগিয়ে চলার চেষ্টা করবেন। অতি অবশ্যই আপনার সুফল নিশ্চিত। এছাড়া ঘরের মা লক্ষ্মীকে কড়ি সুপারি প্রভৃতি দেবেন। যদি পারেন আজকের দিনে বস্ত্র দান করতে পারেন দরিদ্রদের, যদি পারেন অন্ন দান করুন, পারলে কয়েকটি শিশুকে খাওয়ান। বহু ক্রিয়া রয়েছে, আমি আজকে আপনাদের সামনে আট প্রকার ক্রিয়া তো উল্লেখ করলাম, তাছাড়াও বললাম বস্ত্রদান বা অন্নদান বা শিশুকে, আপনার সাধ্য নেই তো শিশুকে অন্তত কিছু খাওয়ান। এই ক্রিয়াগুলো করুন, দেখবেন আপনি খুব ভালো ফিডব্যাক পাবেন, সুন্দর রিটার্নটা পাবেন। তা অক্ষয় তৃতীয়া সম্পর্কে বহু মাহাত্ম্য ইতিপূর্বে আমি বলেছি বলে এই ভিডিওতে উল্লেখ করলাম না, আপনারা কী কী ক্রিয়া করতে পারেন সেগুলি উল্লেখ করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক করবেন। ভিডিওটি করতে পেরে আমার ভালো লেগেছে, আপনাদের সামনে বহু কিছু নতুন তথ্য তুলে ধরতে পেরেছি। আপনাদের মধ্যে আশা করছি বেশ কিছুজন কম বেশি ক্রিয়াগুলি করবেন, এটাই হচ্ছে লাভ। তা খুব ভালো লেগেছে, যদি আপনার ভালো লাগে লাইক করবেন, আর যদি না ভালো লাগে ডিসলাইক মারার অধিকারও রয়েছে আপনার। যদি এই ধরনের হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সংক্রান্ত ভিডিও প্রতিনিয়ত দেখতে চান, অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিওগুলি আপনাদের সামনে উল্লেখ করি, উপস্থাপন করি। তাই তো অতি অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন এবং প্রত্যেক মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আমাদের প্রত্যেকটি ভিডিও দেখুন। এবং আপনার অতি অবশ্যই কমেন্টটি আপনাদের আমার জন্য প্রয়োজনীয়। নিজের কমেন্ট সেকশনে যে কোনো কমেন্ট করুন, নাহলে লিখুন জয় মা লক্ষ্মী। অক্ষয় তৃতীয়ার দিনে আপনাদের জীবনটি অতি অবশ্যই ভালো যাবে এই কামনা করি। আজকে আমি আপনাদের সামনে নতুন বিষয়টি উপস্থাপন করলাম, আগামী দিন আরও নতুন কিছু বিষয় নিয়ে চলে আসব এই আশা রাখি। তা এবছর 2020 সাল বা বাংলা 1427 সালের অক্ষয় তৃতীয়াটি রবিবার, শুভক্ষণ শুরু হচ্ছে সকাল 5:50 থেকে, মানে দুপুর 1:23 পর্যন্ত থাকবে। এই মুহূর্তের মধ্যে আপনি যে যে ক্রিয়াগুলি করবেন শুভ ফল পেতে পারেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের কাছে, এটি আমার মনে হয়েছে। আমারও ভিডিওটি করতে পেরে বেশ ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লেগেছে। প্রতিদিন এই ধরনের নতুন নতুন ভিডিওগুলি পাওয়ার জন্য এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এখনকার মতো বিদায় নিলাম, ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।